أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين شهيد قافلة بنغلاديش جماعة إسلامي ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বরাবরের মতো এবছরও আমরা আমাদের কর্মসূচির ধারাবাহিকতায় মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত নায়েবে আমির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য আমাদের একান্ত শ্রদ্ধাভাজন অভিভাবক দায়িত্বশীল জনাব অধ্যাপক মুজিবুর রহমান প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ কর্মপরিষদ সদস্যবৃন্দ সম্মানিত থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত দিনী ভাই সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা মূলত প্রধান অতিথি আমাদের সামনে বক্তব্য রাখবেন এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হবে আল্লাহ তাআলা সেই পর্যন্ত তার অনুগ্রহ নিরাপত্তার চাদর দিয়ে আমাদেরকে যেন আবৃত করে রাখেন সম্মানিত দিনী ভাই সব মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা ইতিপূর্বে আমাদের আলোচকবৃন্দ কথা বলেছেন প্রধান অতিথি তার বক্তব্যে আমাদেরকে নির্দেশনা দিবেন আমি আপনাদেরকে কয়েকটি কথা উল্লেখ করি আমার সংক্ষেপে বক্তব্য শেষ করতে চাই প্রথম কথা হচ্ছে মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেক্ষাপটটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে যে প্রেক্ষাপটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শবে মিরাজ অনুষ্ঠিত হয়েছে আমাদের জীবনের জন্য এরকম একটি প্রেক্ষাপট আমরা অতিক্রম করছি আমাদের ফাইন্যান্সিয়াল গার্ডিয়ানশিপ নাই আমাদের অর্থনৈতিক ভিত্তিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের রাজনৈতিক কোনো অভিভাবকত্ব নেই আমাদের বসার জায়গা নেই আমাদের অফিস কার্যক্রম পরিচালনার করার মতো আমাদের জায়গাগুলোকে তারা বন্ধ করে রেখেছে আমাদের ব্যবসায়িক দিকগুলোকে তারা তছনছ করে ফেলেছে সব দিক মিলে পলিটিক্যাল গার্ডিয়ানশিপ নাই ফাইন্যান্সিয়াল গার্ডিয়ানশিপ নাই মেন্টালি আমাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে রাখার চক্রান্তে এখনকার সরকার বা যারা ক্ষমতাসীন আছেন তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন প্রিয়নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি সংকটকালীন মুহূর্ত যখন অতিক্রম করছেন এবং শিবে আবু তালিবে যখন রসুল সাল্লাহ সাল্লামের অনুসারীগণ কার্যত বন্দী অবস্থায় এইরকম আলোচনা সভা তো আমাদের এই চার দেয়ালের মধ্যে করার কথা না এরকম আলোচনা সভায় আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে নিয়ে আমরা অনেক বড় প্রোগ্রাম হতো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন হতো রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন হতো ডিপ্লোমায় হতো আমাদের আলফালা মিলনায়তনে অনেক লোককে উপস্থিত করে মুসলিম উম্মার কাছে এই শবে মিরাজের ১৪ দফা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক নির্দেশনাগুলো আমাদের আন্দোলনের নেতৃবৃন্দ তারা তুলে ধরতেন আমাদের কর্মী ভাইদের একটি খোরাক জোগানো হতো সেই জায়গা থেকে আমরাও কার্যত একটি বন্দী অবস্থার মধ্যে আছি অঘোষিত একটি কারাগারে আমরা রুদ্ধ আমার কাছে এই আজকের আলোচনায় খুব প্রাসঙ্গিক মনে হয় যে আমরা সেরকম একটা কণ্টকাকীর্ণ এবং সংকটকালীন একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি আবার একই সাথে আমার হৃদয়ে এরকম একটা আশার সঞ্চার হয় আল্লাহ সুবহানাহু তাআলা নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের ধারাবাহিকতায় আমাদের জন্য একটি ইসলামী রাষ্ট্র বিনির্মাণের প্রফেসর মরহুম গোলামাজ্জুম রহমাহুল্লাহ উনি এই কথাটি প্রায় আমাদেরকে স্মরণ করাতেন উদাহরণ হিসাবে উনি বলতেন একটি নবজাতক সন্তানকে পাওয়ার জন্য একজন মা গর্ভাবস্থার একেবারে শেষ সময়ে যে ব্যথাটা অনুভব করেন এই ব্যথাটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মায়ের জন্য বহন করা খুবই দুঃসাধ্য এবং কোনো 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 ক্ষেত্রে কঠিন অসম্ভব ব্যাপার তারপরে শুধুমাত্র একজন নবজাতকের মুখ তিনি দেখবেন এই প্রত্যাশায় এরকম আশা সঞ্চার করে তিনি এটা বহন করার মতো সামর্থ্য নিজের মধ্যে উপলব্ধি করেন যার কারণে এই কষ্টটা তিনি মেনে নেন এটা বুঝাতে গিয়ে উনি বলতেন যে ইসলামী রাষ্ট্র বিনির্মাণের এরকম একটা নবজাতকের স্বপ্ন পূরণে যে সমস্ত আন্দোলনের কর্মীরা সজাগ সচেতন জাগ্রত ভূমিকা পালন করে তাদের জন্য এই কষ্টটা মেনে নেওয়া ঠিক ওরকম হবে আমার মনে হয় সেরকম একটা মুহূর্ত আমরা অতিক্রম করছি
নিশ্চয়ই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মিরাজের ধারাবাহিকতায় আমাদের জন্য আল্লাহ তাআলা সেইরকম একটা ইসলামী রাষ্ট্র বিনির্মাণের পরবর্তী পদক্ষেপ হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য নিশ্চয়ই প্রস্তুত রেখেছেন। আমরা সেটার জন্য অপেক্ষমান থাকব, আল্লাহর কাছে প্রত্যাশা করব। আল্লাহ যেন আমাদের এই ধারাবাহিকতায় আমাদের সবর করার তৌফিক দেন। এই যে কাঠিন্যতা আমরা অতিক্রম করছি, এটার পরবর্তী ধাপ ইন্নামা আল উসরি ইউসরান, ফা ইন্নামা আল উসরি ইউসরা, পরবর্তী একটা প্রশান্তিদায়ক অবস্থা যেন আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত রাখেন। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত ভাইয়েরা, এই মেরাজের ঘটনার মধ্য দিয়ে আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংকটকালীন এই পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে একটা প্রশিক্ষণ প্রোগ্রাম তার সাহাবিদেরকে তৈরি করা, তার সঙ্গী সাথীদেরকে তৈরি করা, আমরা আজকে এরকম মুহূর্তে তৈরি হওয়ার সুযোগ পাচ্ছি কি না? আমরা নিজেদেরকে তৈরি করছি নাকি দুর্বল করে ফেলছি? আমরা নিজেদেরকে তৈরি করছি নাকি আপোষকামী করে ফেলছি? আমরা নিজেদেরকে এই পরিস্থিতির মধ্যে ফেলে তৈরি করছি নাকি আমরা কৌশল অবলম্বন নামে নিজের মধ্যে নিষ্ক্রিয়তা, দুর্বলতা অথবা তৃতীয় কোনো পন্থা অবলম্বনের জন্য আমার মন আমাকে সায় দিচ্ছে, অথবা আমার মধ্যে সন্দেহ সংশয় তৈরি হচ্ছে কিনা? এই প্রক্রিয়ায় হবে না, অন্য প্রক্রিয়ায় যেতে হবে, এই রাস্তায় হবে না, ভিন্ন রাস্তা খুঁজতে হবে, এই কৌশলে হবে না, ভিন্ন কৌশলে যেতে হবে, আমরা একারা পারবো না, অন্য আরও যারা আছে তাদেরকে সাথে নিতে হবে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে বিবেচনায় নিতে হবে, আমাদের আধুনিক রাষ্ট্রগুলোর সাথে আমাদেরকে তাল মিলাতে হবে, এরকম নানান কথাবার্তা কিন্তু তখনকার শবে মেরাজের এই পরিস্থিতিকে সামনে রেখে তৎকালীন সময়ের বুদ্ধিজীবী যারা তাদেরকে ভাড়া করে, হায়ার করে আবু জেহেল আবু লাহাবরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই মিরাজকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল, তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল। সর্বশেষ আপনাদের মনে থাকার কথা যে একজনকে প্রশ্ন করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছিল যে তুমি প্রশ্ন করবা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে, বাইতুল মাকদাসে তিনি নামাজ পড়েছেন, এই বাইতুল মাকদাসে যদি নামাজ পড়ে থাকেন ওখানে তো আমাদেরও যাওয়া আসা আছে, আমরা ওখানকার সম্পর্কে জানি, তো উনি যদি ওখানে গিয়েই থাকেন তাহলে ওখানে উনি নামাজ পড়লে ওই মসজিদে কতগুলো দরজা আছে, কতগুলো জানালা আছে, কতগুলো শিক আছে, কতগুলো কপাট আছে, কি আছে, এটার একটা বর্ণনা তুমি তাকে জিজ্ঞেস করবে। আর কোনো প্রশ্ন দিয়ে যদি তাকে ঠেকানো না যায় তাহলে এই প্রশ্ন দিয়ে মনে করা হচ্ছে তাকে ঠেকানো যাবে, বুদ্ধিজীবী হিসাবে তাকে এটার জন্য প্রস্তুত করে নেওয়া হয়েছে। দেখুন, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সবশেষে প্রশ্ন যখন করা হয়েছে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বাভাবিকভাবে কেউ মসজিদে নামাজ পড়লে, আপনি যে মসজিদে নিয়মিত নামাজ পড়েন সেই মসজিদে গিয়ে আপনি নামাজ পড়েন না মসজিদে দরজা গুনেন, সেই মসজিদে গিয়ে আপনি নামাজ পড়েন না মসজিদের কপাট গুনেন, নাকি সেখানকার রেলিং গুনেন যে কতগুলো দরজা আছে, কতগুলো কপাট আছে, কতগুলো ধাপ আছে, এগুলো কি আপনি গুনেন? কিন্তু এটা হচ্ছে কি, প্রফেসর মরহুম গোলাম আজম রহমুল্লার একটা আলোচনা আমি সবাই মেরাজে শোনার সুযোগ পেয়েছি। ওনার একটা কথা আপনারা অনেকে জানেন, আমরা তো কম শুনেছি, আপনারা মুরব্বীর আরও বেশি শুনেছেন। উনি বলতেন, ইসলামী আন্দোলনের দায়ী যারা, দাওয়াত দানকারী যারা, দাওয়াত দাতা যারা হবেন, তাদেরকে মাথায় রাখতে হবে, আপনার প্রতিপক্ষ সব সময় আপনাকে সব প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে প্রশ্ন করে না, কিছু প্রশ্ন করে আপনাকে বিভ্রান্ত করা, আপনার মূল দাওয়াত থেকে সরিয়ে ভিন্ন প্রসঙ্গ টেনে আপনাকে জটিল প্রক্রিয়ার মধ্যে ফেলে আসল জায়গা থেকে আপনাকে বিচ্যুত করতে পারা, এটা হচ্ছে তার মূল টার্গেট। এই লক্ষ্যে আপনি খেয়াল করবেন, আজকের যুগে বাংলাদেশ জামাত ইসলামীকে আর যখন কোনোভাবে কুলিয়ে উঠতে পারে না, তখন শেষমেশ এসে একটা প্রসঙ্গ, একাত্তরই শুনি আপনারা কী বলতে চান, এইটার ব্যাপারে আপনারা এখনও কিন্তু পরিষ্কার করেন না, এটা পরিষ্কার করা উচিত। প্রফেসর মরহুম গোলাম আজম রহমুল্লাহ, আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। উনি খুব শক্তভাবে বলতেন যে জামাত ইসলামীকে 71 সাল নিয়ে প্রশ্ন করেন যারা, অধিকাংশের মধ্যেই থাকে তারা প্রশ্ন করে উত্তর জানতে চান না, প্রশ্ন করে নিজেরা বিভ্রান্ত, সেই বিভ্রান্তের দায়ভারটাও তোমাদের উপরে চাপিয়ে দিয়ে তোমাদের মূল দাওয়াত থেকে তোমাদেরকে তারা বিচ্যুত করতে চায়। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন কিন্তু সবাই মেরাজের সেই আসরে সেই বৈঠকে যখন তাকে প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলা সাহায্য দেখুন, যখন বান্দার চেষ্টার যেখান থেকে শেষ, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দায়িত্বশীল হিসাবে নেতৃত্বের যোগ্যতার জায়গাটা আপনি হতাশ হবেন না, বিহ্বল হবেন না, দুর্বল হবেন না, এটা ভাববেন না যে এই পর্যন্তই আমাদের শেষ, এখানেই আমাদের থেমে যেতে হবে, ভাবার কোনো কারণ নেই। যেখানে আমাদের শেষ সেখান থেকে আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠিয়ে আজকের যে প্রজেক্টর, আজকের যে হোয়াটসঅ্যাপ ভিডিও কল, আজকের যে ইমো ভিডিও কল, আজকের যে জুম মিটিং, এটা আজকের আবিষ্কার না, আল্লাহ তাআলা তৎকালীন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম জুম ভিডিও কলে সমস্ত বাইতুল মাকদাসের চিত্র পুরো তত্ত্ব সহ তুলে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাবের মাধ্যমে সে ঈমান আনবে বা মোটে করার কোনো কারণ নাই, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে জবাব দিয়ে প্রমাণ করবো যে আপনার এটা সত্য, তারপরও সে ঈমান আনবে না, তারপর আপনি জবাবটা
দিয়ে দেন। আপনাদের ভালো মনে থাকার কর, এই সমস্ত জবাব তিনি তার এই দৃশ্য দেখে দেখে প্রত্যেকটা পয়েন্ট জবাব দেওয়ার পর তারা কি ইমান এনেছিল। আপনাদের আমাদের কারো কারো ধারণা, আমরা যদি 71 সালের ব্যাপারে আরও একটু পরিষ্কার করতে পারি তারপরের দিনই আমরা বোধহয় ক্ষমতায় চলে যাবো, ওই লোকরা আমাদের দলে যোগ দেবে এবং দলের নেতৃত্বই তারা নিয়ে নেবে, এইরকম একটা অবস্থা আছে। অসম্ভব, ইতিহাসটা বলে না। সেই সময়ে এই প্রশ্নের জবাব জানার পরও ওখান থেকে বহু লোক ওই অবস্থায় ফিরে গেছে, মুরতাদ অবস্থায় থেকে গেছে, ইমান আনার সুযোগ তাদের হয় নাই। এই শবে মিরাজ কাউকে সিদ্দিক বানিয়েছে, এই শবে মিরাজ কাউকে মুরতাদ বানিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর জীবনে এরকম অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেই ঘটনা কারো ইমান মজবুত করেছে, কাউকে ইমান হারা করে দুর্বল করে আন্দোলন থেকে ছিটকে ফেলে তাদেরকে সাটাইয়ের তালিকায় আল্লাহ তাআলা ফেলে দিয়েছেন। সেই জন্য আমি অনুরোধ করব সম্মানিত ভাইয়েরা, ইমানদারদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ঘটনাগুলো ঘটেছে, সূরা নাজিমে 8-10 এই আয়াতগুলোতে বলা আছে আল্লাহ তাআলা তাদেরকে কাছাকাছি নিয়েছিলেন মজবুত করার জন্য। আমাদেরও তো সেই কাছাকাছি, আপনি বলবেন আমাদের কাছাকাছি কই যাব, আমি তো কাছাকাছি যাওয়ার জন্য আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো খালি হাতে আসেন নাই, আমাদের জন্য তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, আপনার জন্য তো কাছাকাছি যাওয়ার সুযোগ আছে। আপনি বিপদে পড়েছেন, আপনি সংকটের মধ্যে পড়েছেন, আপনি আগামী দিনে কর্মসূচি বাস্তবায়ন আপনার সামনে বিরাট ঝামেলা, রোকন বৃদ্ধি করার ক্ষেত্রে আপনি টেনশনে পড়ে গেছেন, সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নে আপনি প্রেশানের মধ্যে পড়ে গেছেন, আপনার জরুরি ফান্ড কালেকশনে আপনি সংকটের মধ্যে পড়ে গেছেন, আপনার পরিবার নিয়ে আপনি সমস্যায় পড়ে গেছেন, আইনগত জটিলতার মধ্যে আপনি পড়ে গেছেন, আপনার জন্য তো মিরাজ রসুল সাল্লাহ সাল্লাম নিয়ে এসছেন, আল্লাহ রসুল মিরাজ করেছেন তো একটা, আপনার জন্য তো প্রতিদিন 5 বারের মিরাজের ব্যবস্থা করেছেন, আপনিও জায়নামাজ বিছিয়ে জায়নামাজে আল্লাহর কাছে সমর্পিত হয়ে যান, মিরাজে মিলিত হয়ে যান। এটা থেকে বলা হয়েছে আমা আমার রব্বাহু, নামাজ তো নামাজ দেন, নামাজ তো বান্দার সাথে আল্লাহর কথোপকথন, আপনি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। সেই ব্যবস্থা তো 5 ওয়াক্ত আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ বলতেন দুনিয়ার সমস্ত মানুষ আমার কাছে কথা বলে, আমি তাদের কথা শুনি, আর আমি সকলের কথাগুলো আমার কাছে জমা রেখে আমি আল্লাহর কাছে বলি, আমি কারো কাছে কথা বলি না। এবং তিনি এটা উল্লেখ করতেন যে যে মানুষ মানুষের কাছে কথা বলতে অভ্যস্ত সে আল্লাহর কাছে কথা বলার প্রয়োজনীয়তা হারিয়ে ফেলে, আর যে মানুষ আল্লাহর কাছে কথা বলতে পছন্দ করে সে দুনিয়ার মানুষের কাছে অভাব অভিযোগ পেশ করতে পছন্দ করে না। সেজন্য আসুন আমি এই কথা বলে শেষ করতে চাই, মিরাজ আমাদের অনেক ঘটনার সাক্ষী, অনেক ঘটনার শিক্ষা আমাদের বহন করে। সর্বশেষ অনুরোধ করব আল্লাহ তাআলা যেন মিরাজ থেকে আমাদের ইমানকে মজবুত করে, যে পরিস্থিতির মধ্যে আমরা আছি এই পরিস্থিতির পরবর্তী আল্লাহ তাআলা একটা সুন্দর পরিস্থিতির জন্য হয়তো আমাদেরকে তৈরি করছেন, সেটার আলোকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী মদিনা রাষ্ট্র তৈরি করার জন্য 14 দফা রাষ্ট্রের যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেই দিক নির্দেশনার আলোকে যদি আমরা আমাদেরকে প্রস্তুত করতে পারি, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকেও একটা সোনার মদিনার আলোকে সোনার বাংলা করতে পারবো ইনশাআল্লাহ।